আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সাজেশন দেবো, যেটা বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থী পড়তে পারবা এবং অবশ্যই পরীক্ষায় 99% কমন পাবা। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু জানো এবছর থেকে তোমাদের কিন্তু জেএসসি পরীক্ষা হবে না, তোমাদের বার্ষিক পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। আর তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা, আর তোমাদের মার্ক থাকবে 100। তো তোমাদের পার্ট সিন প্যাসেজ থেকে থাকবে 20 মার্ক, আর তোমাদের আনসিন প্যাসেজ থেকে থাকবে 25 মার্ক, গ্রামার থেকে থাকবে 25 মার্ক, এবং তোমাদের রাইটিং টেস্ট থেকে থাকবে 30 মার্ক। এই মোট 100 মার্কে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো দেখো, তোমাদের এমসিকিউ ফার্স্ট পার্টে থাকবে, সিন প্যাসেজ থেকে 20 মার্কে থাকবে এমসিকিউ, শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এবং গ্যাপ ফিলিং থাকবে। আর আনসিন প্যাসেজ থেকে তোমাদের যেগুলো থাকবে সেটা আমরা তোমাদেরকে এখনই শেয়ার করবো। তো দেখো, তোমাদের আনসিন প্যাসেজ থেকে তোমরা যে প্যাসেজগুলো পড়বে সেটা হলো ফোক সং আর সং, তারপরে নকশি কথা, তারপরে দ্য ওয়াট হাইজিনিং, দ্য হেলথ ইজ কন্ডিশন, হেলথ ইজ দ্য কন্ডিশন, বাংলাদেশি কার্জিন, তারপর রয়েছে দ্য এথনিক পিপল। তো বন্ধু, এখানে যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এই স্টার চিহ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো গুরুত্ব সহকারে পড়লে তুমি অবশ্যই সিন প্যাসেজ এখান থেকে কমন পাবা, তোমার কিন্তু পুরো বই পড়া লাগতেছে না। তারপর দেখো, এখানে রয়েছে তোমাদের দ্য রিভার গ্রিপস, তারপর রয়েছে ওয়ান্স আপন এ টাইম, এ বার্ড অ্যান্ড এ ব্যাট, ডাফ অ্যান্ড এ ব্যাট, তারপরে তোমাদের এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছে সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মেন কথা হচ্ছে তিন স্টার দেওয়া যে তোমাদের সামনে যেগুলো থাকবে এগুলো গুরুত্ব সহকারে পড়বা। বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, বা তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়েও এগুলো রেখে দিতে পারো, কারণ এখান থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে। তো দেখো, তার পরবর্তী তোমাদের রয়েছে আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ এখানে রয়েছে COVID-19, ঢাকা মেট্রো রেল, তারপর রয়েছে দ্য পদ্মা ব্রিজ, অর্থাৎ পদ্মা ব্রিজের যেই প্যাসেজটা রয়েছে এটা কিন্তু এবছর আসার সম্ভাবনা বেশি, তারপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো বন্ধুরা দেখো, তোমাদের আনসিন প্যাসেজের যে 25 মার্ক থাকবে সেটা হলো তোমাদের থাকবে ট্রান্সফরমেশন অফ ইনফরমেশন ট্রান্সফার থাকবে 4 নম্বরে, 5 নম্বরে থাকবে ট্রু অ্যার ফলস, 6 নম্বরে থাকবে ক্লোথ টেস্ট উইথ ক্লু, আর 7 নম্বরে থাকবে ক্লোথ টেস্ট উইদাউট ক্লু, আর 8 নম্বরে থাকবে ম্যাচিং। তো তোমাদের আনসিন প্যাসেজ যেগুলো আমরা দাগিয়ে দিলাম এগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়বা, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। তার সাথে তোমরা এখান থেকে পড়বা কাজী নজরুল ইসলাম, আব্রাহাম লিঙ্কন, তারপরে পড়তে পারো বেগম রোকেয়া, এটা কিন্তু বেশি বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে, তারপর রয়েছে তোমাদের মাদার তেরেসা। তারপর দেখো, তোমাদের গ্রামার অংশ, তো গ্রামার অংশ থাকবে 30 মার্ক, তো 9 নম্বরে থাকবে তোমাদের সাফিক্স অ্যান্ড প্রাফিক্স, আর 10 নম্বরে থাকবে ইউজ অফ আর্টিকেল, 11 নম্বরে থাকবে চেঞ্জিং সেন্টেন্স, 12 নম্বরে থাকবে স্পিচ, আর 13 নম্বরে থাকবে পাঞ্চুয়েশন। তো দেখো, তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, অর্থাৎ তোমাদের যে তোমাদের কাছে যে গাইড বা যে নোটটা রয়েছে সেই গাইডের সাথে তোমরা এখানে মিলাবা যে এই গুড টিচার দিয়ে যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সগুলো রয়েছে এগুলো পড়বা। তারপর রয়েছে দ্য প্যারোটস, তারপর রয়েছে রিল ওয়ার্ক, ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ 3 স্টার দেওয়ার যে তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সগুলো রয়েছে সেটা তোমরা গাইড নোট থেকে খুঁজে খুঁজে এগুলো গুরুত্ব সহকারে পড়বা। তারপর রয়েছে ওয়ান্স আপন এ টাইম, তারপর রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি, তারপরে মানি ইজ মিন্স, তারপরে বাংলাদেশ ইজ নট ফুললি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর রয়েছে দ্য ম্যান ইজ দ্য, তারপর রয়েছে বুক আর দ্য বেস্ট ফ্রেন্ড, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর রয়েছে তোমাদের লোড ট্রেডিং, তারপর রয়েছে তোমাদের এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর রয়েছে তোমাদের আর্টিকেলস। তো বন্ধু, তোমাদের কাছে যে গাইড বা নোটটা রয়েছে সেই গাইড বা নোট বা টেস্ট পেপারে তোমরা দেখবা এগুলো কিন্তু রয়েছে, যেমন বনসারি, ওয়াটার ইজ দ্য, তারপরে বাংলাদেশ ইজ ডিফরেস্ট ডিসিপ্লিন, তারপর রয়েছে উই প্রে ফর, তারপরে প্রবাদ ইজ, তারপর রয়েছে তোমাদের এ কম্পিউটার ইজ, এ লাইব্রেরি ইজ, তারপরে তোমাদের রয়েছে ডায়ালগ অংশ। তো ডায়ালগে তোমাদের থাকবে 10 মার্ক, তো এখানে আমরা তোমাদের যে ডায়ালগুলো দেবো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা, আর 3 স্টার যেগুলো দেওয়া এগুলো গুরুত্ব সহকারে পড়বা। তো দেখো, 1 নম্বর রয়েছে নেসেসারি অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্ট্যান্ট অফ ট্রি প্ল্যান্টেশন, এম ইন লাইফ, ইম্পর্ট্যান্ট অফ লার্নিং ইংলিশ, প্রিপারেশন ফর দ্য জেএসসি এক্সামিনেশন, তারপর রয়েছে তোমাদের ইম্পর্ট্যান্ট অফ রিডিং নিউজ পেপার, ডেঞ্জার অফ স্মোকিং, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, গুরুত্ব সহকারে এগুলো পড়বা। তারপর রয়েছে তোমাদের ফর্মাল লেটার, তো ফর্মাল লেটার এখানে রয়েছে ম্যারেজ সেরিমনি, তারপরে স্পেন্ট লাস্ট সামার ভ্যাকেশন, প্রাইজ গিভিং সেরিমনি, তারপর রয়েছে তোমাদের ইম্পর্ট্যান্ট অফ ইংলিশ, নাইস গিফট, হসপিটালিটি। তো বন্ধু, এখানে যে 3 স্টারগুলো দেওয়া রয়েছে এগুলো গুরুত্ব সহকারে পড়বা, তাহলেই হয়ে যাবে। তারপর তোমাদের দেখো, এখানে রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়বা, যেমন রয়েছে একটা এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তারপরে ওপেন এ ক্যান্টিন বা ওপেন এ কমন রুম, ট্রান্সফার সার্টিফিকেট, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলোই কিন্তু পরীক্ষায় বেশি বেশি আসে। তারপর তুমি এখান থেকে পড়তে পারো যে ফিনান্সিয়াল হেল্প ফর পুর ফাউন্ড, অর্থাৎ আর্থিক কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন করা লাগে সেটা। তারপর দেখো তোমাদের প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ এখানে আমরা অনেকগুলো রেখেছি, তার মধ্যে 3 স্টারগুলো যেগুলো দেবো এগুলো গুরুত্ব সহকারে পড়বা। 1 নম্বর রয়েছে লোড শেডিং, তারপর রয়েছে ট্রি প্ল্যান্টেশন, তারপর রয়েছে স্টেট অ্যাক্সিডেন্ট, স্টেট হকার, তারপর রয়েছে তোমাদের এখানে
এই স্কুল লাইব্রেরি, এটি স্টল। তো এগুলোই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সকল বোর্ডের শিক্ষার্থী পড়তে পারবে। আর এই আমাদের যে সাজেশন, এই সাজেশনটা ফলো করে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ অবশ্যই 99% পরীক্ষায় কমন পাবা। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পৌঁছে দেবা। আর আমাদের চ্যানেল জানা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরবর্তীতে কোন চ্যানেল বা তো বন্ধুরা আমাদের চ্যানেল যারা একদমই নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পরবর্তীতে কোন বিষয়ে বা কোন সাবজেক্টের উপর সাজেশন চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।